এই যে বৃষ্টি দেখছেন, এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা ব্রিজ। খুব দ্রুততার সাথে এই ব্রিজের নির্মাণ কাজ চলছে। 2014 সালের 25 জানুয়ারি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিস্তা ব্রিজের শুভ উদ্বোধন হয়। বিভিন্ন জটিলতার কারণে, দীর্ঘদিন ব্রিজের কাজ বন্ধ থাকার কারণে জাতীয় সংসদে গাইবান্ধা সুন্দরগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহমেদ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলিষ্ঠ বক্তব্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে 2021 সালের ফেব্রুয়ারিতে ব্রিজের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। এই ব্রিজটির দৈর্ঘ্য 1490 মিটার, মোট নির্মাণ ব্যয় 730 কোটি 85 লাখ টাকা। মূল ব্রিজের নির্মাণ ব্যয় 279 কোটি 47 লাখ টাকা। ব্রিজের দুই পাশে সড়ক নির্মাণ ব্যয় 8 কোটি 55 লাখ টাকা, জমি অধিগ্রহণ 6 কোটি টাকা। মোট পিলার হবে 30টি, নদীর অভ্যন্তরে 28টি এবং ব্রিজের দুই মাথায় 2টি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 8 থেকে 9টি পিলারের কাজ প্রায় সম্পন্ন। ব্রিজের উভয় পাশে নদী শাসন বাঁধ 3.15 কিলোমিটার, উভয় পাশে সড়ক নির্মাণ 57.3 কিলোমিটার। ব্রিজটির কাজ সুসম্পন্ন ও দৃশ্যমান হলে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মান উন্নত ও সুগম হবে। তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। রংপুর, কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে প্রায় 150 থেকে 200 কিলোমিটার রাস্তা যেখানে ঘুরে যাওয়া লাগত, বৃষ্টি সম্পন্ন হলে এই ভোগান্তিটি আর হবে না। প্রায় 150 থেকে 200 কিলোমিটার রাস্তা তাদের কমে যাবে, পূর্ণ হবে এলাকাবাসীর বহুদিনের লালিত স্বপ্ন। এখানে কিভাবে আসবেন? এখানে আসতে হলে গাইবান্ধা জেলা থেকে সোজা উত্তরে যে রোডটি চলে গেছে দাড়িয়াপুর, গাইবান্ধা দাড়িয়াপুর থেকে সোজা পাঁচপীর পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে, এটি প্রায় গাইবান্ধা থেকে 26 কিলোমিটার। পাঁচপীর বাজারে গিয়ে মোটামুটি 2 কিলোমিটার উত্তরে উজান বোঝাগারি জায়গাটির নাম, এ পর্যন্ত গেলেই এই ব্রিজটি দেখা যাবে। এই ব্রিজটি যেখানে নির্মিত হচ্ছে সেটা তো হচ্ছেই, এবং আশপাশের যে নদীর যে সৌন্দর্য সেটাও উপভোগ করা যাবে। এখানে প্রতিদিন গড়ে মানুষ 500 থেকে 1000 মানুষ ঘোরাঘুরি করে, অনেকেই আবার পরিবার সহ এখানে ঘুরতে আসেন জায়গাটির সৌন্দর্য উপভোগ করার জন্য। ছোট ছোট অনেক দোকানপাট এখানে গড়ে উঠেছে, এখানে ইচ্ছে হলে খেতে পারবেন, অথবা পাঁচপীর বাজারে যে কোনো খাবারের হোটেলে গিয়ে খেতে পারবেন। আর এখানে এখানে আসলে অবশ্যই হরিপুর ঘাট, এখান থেকে বাঁধের উপর দিয়ে যাওয়া যায়, হাফ কিলোমিটার গেলেই হরিপুর, পূর্ব দিকে হরিপুর খেয়াঘাট। এখানে অনেক নৌকা আছে ঘাটে। ইচ্ছে হলে নদীতে নৌকাতে করে একটু ঘোরাঘুরি করা যাবে। আর এখানকার সৌন্দর্যের কথা আমি বলতে পারবো না, মানে এত ভালো একটি জায়গা যেখানকার সৌন্দর্য মনকে বিমোহিত করে, বারবার আসতে ইচ্ছে করে এখানে।